নমস্কার, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। রেডি হয়ে গেছি দেখেই বুঝতে পারছো, খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে। আর বাইরে রোদ না থাকলেও ভালোই গরম, মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে। এবার যাচ্ছি বন্ধুদের সঙ্গে, দেখি কোথায় যাওয়া হয়, কোনো একটা ক্যাফেতে হয়তো যাব। আর কিছু ব্লাউজ জমে রয়েছে, সেগুলোও কাটাতে দিতে যাব। আস্তে আস্তে দিতে শুরু করতে হবে, না হলে অনেক দেরি করে ব্লাউজ দেবে। তো সেই জন্য সব কাজ একসঙ্গে নিয়ে যাচ্ছি, জানি না কতটুকু হবে। তবে বন্ধুদের সঙ্গে যাবো ক্যাফেতে কোনো একটা, এই অনেকদিন বেরোনো হয়নি, অনেকদিন পর বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক। হ্যাঁ, তুই নাকি আইসক্রিম খাস না? বিকেল বিকেল বেরিয়েছি ঠিকই, কিন্তু ভালোই গরম ছিল। আর বেরিয়ে দেখলাম আইসক্রিমের দোকানটা, আমার এই আমরসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমরা তিনজনই আইসক্রিম টাইসক্রিম খেয়ে এবার ডিসাইড করছি কোথায় যাব। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ফোরামের কাছে, প্রচুর মানে ফোরামের অপোজিট ফুটে প্রচুর ক্যাফে রয়েছে। তো কোনো একটা ক্যাফেতে আমরা যাব। দা কান্ট্রি হাউস এদিকে, আর এদিকে হয়েছে চায় ব্রেক। কোনটাতে যাব আমরা? বাকি সুন্দর থিমটা সুন্দর করেছে। আগে থেকে যেহেতু আমরা ডিসাইড করে আসিনি যে কোথায় যাব, তো এখানে এসেই ডিসাইড করলাম যে দ্য কান্ট্রি হাউসেই যাওয়া যাক। তো চলো ভিতরে যাওয়া যাক। ক্যাফেটার অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর ভীষণ ভালোভাবে ডেকোরেট করা ছিল ক্যাফেটা। আর এবার আমরা মেনু চার্ট নিয়ে বসে গেছি, কারণ পেট পুজো করতে হবে। তো বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে ছিল হট কফি, কোল্ড কফি, ছিল চিকেন স্ট্রিপস, যেটা চিপসের মতোই খেতে খানিকটা, আর সাথে ছিল চিকেন পিৎজা। এটা কি কফি ছিল? এটা চকলেট কোল্ড কফি, আর এটা ল্যাটে, ক্যাফে ল্যাটে। ওর কিছু নেই, এই ও তোর কিছু নেই কি, কেন নেই বল, কেন নেই? বাথরুম আছে এখানে, আছে বাথরুম। ভালো ভালো, খাবি না যে তুই? ও আচ্ছা আচ্ছা। এটা নিয়েছিলাম আমরা চিকেন স্ট্রিপস, যেটা খেতে দুর্দান্ত ছিল, একদম গরম গরম সার্ভ হয়েছিল, খুব ভালো ছিল খেতে।
আর এদিকে আমাদের পিৎজাও হাজির, আর এটা ছিল থিন ক্রাস্ট চিকেন পিৎজা। চিলি ফ্লেক্স দেব, কিরকম দিবি? পিৎজাটাও কিন্তু খুব ভালো ছিল খেতে। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে, আর আমরা কিছু পার্সেল করে নিয়েছি চিকেন স্ট্রিপস। আর আমরা এখানে ফার্স্ট ফ্লোরে বসেছিলাম, দেখো একটা পুরনো সাইকেল দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর ফার্স্ট ফ্লোরের ঠিক তার ওপরে মানে দেড়তলা বলা চলে, সেখানে একটা বেশ ভালো বড় সিটিং এরিয়া ছিল। এখানে বেশ অনেকজন থাকলে এখানে বসা যাবে, বেশ সুন্দর মজাও করা যাবে। এবার চলো, ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো, ফুডও ভালো ছিল, বিহেভিয়ারও খুব ভালো ছিল, আর মোটামুটি প্রাইসটাও রিজনেবল। তোমরা কিন্তু একবার এখানে ভিজিট করতেই পারো। তো চলো, এখানের পর্ব এবার শেষ হলো, এবার যাই আমাদের মেইন কাজে, ব্লাউজগুলো কাটাতে দিতে। বল খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন? ক্যাফেতেও এসেও কচুরি খাবো। আমরা ভালো খেয়েছি, আমরা ভালো খেয়েছি, পেট ঢাড়ায় করছে এখন। চলো এবার কাজের জায়গায় যাওয়া যাবে। তো চলো, আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আরেকবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিই, ঠিক ফোরাম যেখানে রয়েছে এলগিন রোডে নেমে যে ফোরামের রাস্তাটা, ফোরামের ঠিক অপোজিটে যে রাস্তাটা ঢুকে গেছে, ওই ফুট দিয়ে ঢুকে গেলে এই ক্যাফেটা পাবে। তো ওখান থেকে বেরিয়ে তো আমরা একটা উবের ধরেছিলাম, কারণ টেলারের দোকানে যাওয়ার কথা, কিন্তু আমাদের উবেরটা নামিয়েছে ভুল লোকেশনে। সেই দরুন একটা জিনিস দেখলাম, দেখো এখানে দ্য কেমব্রিজ স্কুল বলে একটা স্কুল রয়েছে, সেই পুরনো ধাঁচে গড়া, বেশ ভালো লাগলো দেখতে। তো চলো আজকের ভিডিওটা এতটাই থাক, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি থেকো। টাটা।